সমালোচনা হয়েছিল পরবর্তীতে সেই মুফতি সেই জিনিসটা আহ তুলে দিয়েছিলেন সেই ওয়েবসাইটে এখন আর নাই কিন্তু ফটো নাম্বারটা আছে ফটো ছবিটা আছে কিন্তু সেই ফটোটা এখন নাই আহ এই জন্য আর এটাকে আমি রেফারেন্স হিসেবে ব্যবহার করলাম না কিন্তু

না করার কারণে তারা শোনা কথায় বিশ্বাস করে আর এই সুযোগ পায় না দনু ব্যবসায়ী না না আসলে হয়েছে কি যে আসিফ ভাইরা তো খুবই লজিক্যাল এবং আমি কখনোই দেখিনি আসিফ ভাই বা ফরাস ভাই আপনারা বা লজিক্যাল ভাই আপনারাও আমি প্ল্যাটফর্ম থেকে কখনো দেখি নাই কেউ রেফারেন্স ছাড়া কথা বলে ইট ইজ ইম্পসিবল এটা আমি দেখছি এখন কিন্তু যে জিন জিনিসগুলা শুনি এগুলা শুনলে না রাক্ত তো লাগে গিন 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 করে এটা কোনো কথা হলো একটা বাচ্চা আর না বলি এবং এই সমস্ত কারণেই সম্ভবত মানে আমি বুঝার পরেও হয়তো ফারাজ ভাই আমাকে ভালো ইয়া পরামর্শ দিচ্ছে যার একটু কনভিন্স হইতে হবে কিন্তু কনভিন্স আর হবো কিভাবে আমি তো সব ক্লিয়ার আমি মোটামুটি গত চার বছর আমি তো বোধহয় আসিফ ভাইকে ফলো করতেছি দু হাজার সাল থেকে মনে হয় মানে এই আপনাদের এই প্ল্যাটফর্মটা তো মানে দেখতেছি সবই এখন ওটা আসিফ ভাই বলে আর আমি করি কি প্রথম প্রথম তো আমার খুবই রাগ লাগতো কি সব বলে পরে আমি তো নিজে আইটি যেহেতু আমি তো সার্চ করে বের করতে আমার কোনো কষ্ট হয় না পড়ি সংসার ডট কমের থেকেও রেফারেন্স পাই হাদিস ডট কম থেকেও রেফারেন্সটা দেখতে পাই যেভাবে বলেন কিন্তু এখান থেকে বের হতে পারছি না আচ্ছা ভাই আমি তাহলে এই রেফারেন্সটা একটু দেখাই দিই এই যে এটা দেখেন সহিহ বুখারী তাওহিদ পাবলিকেশনস হাইজ রিতু স্টাফ অধ্যায় এখানে যে জিনিসটা বলা হচ্ছে 300 নম্বর হাদিস এখানে যে জিনিসটা বলা হচ্ছে হাইজ অবস্থায় স্ত্রীর সাথে সংস্পর্শ করা

আপনি অনেকগুলো খুঁজে বের করতে পারবেন আয়সার জামাতে মানে লেগে থাকতো সেগুলো আবার কুটে কুটে বের করতো আয়সা এগুলো নবীর জামাতে লেগে থাকতো ভাই ও আচ্ছা আচ্ছা নবীর জামাতে লেগে থাকতো আচ্ছা ঠিক আছে সমস্যা সালে ঠিক আছে ধন্যবাদ আপনাদের সবাইকে আমার খুব ভালো লাগছে আপনার সঙ্গে জয়েন করে আমি অনেকদিন হয়ে গেছে এর আগে একবার গত সপ্তাহে হঠাৎ করে আসিফ ভাই কেন আমাকে জয়েন করলো দুইটা প্রশ্ন করে প্রথমবার ছিলাম তো ঠিক ভুলে গেছিলাম আর আজকে বেশ কথা বলতে পারলাম আপনাদের ইয়েগুলো খুব ভালো লাগে আই অ্যাপ্রিসিয়েট আপনারা যেটা করছেন এটা আমি এইভাবে অ্যাপ্রিসিয়েট করি যে আসলে কিন্তু সমাজের আবর্জনাগুলোকে আপনারা পরিষ্কার করার কাজে হাত দিছেন এইটা যদি জানি না এটার ফলাফল বাংলাদেশের যে অবস্থা দেখি বাংলাদেশে যেটা আমার খুব খারাপ লাগে মানে নিজের ফ্যামিলি কিন্তু দেশে থাকে আমি যাই ভয়ের চোটে কাউকে কিছু বলতেও পারি না মানে কিন্তু খুব খারাপ লাগে এই যাক আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হয় আপনারা যেভাবে কাজগুলো করতেছেন আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করি থ্যাঙ্ক ইউ আসিফ ভাই ফারাজ ভাই আমি একটু দেখি মানে ইয়াটা আমি পাই কিনা আসিফ ভাই আমাকে একজন আমাকে একজন মেসেজ করছে ভাই মিশাবেশি মানে কোলাকুলি আচ্ছা হাদিসটা পেয়েছি আমি হাদিসটা হাদিসটা না সরি ফতোয়াটা ফতোয়াটা আমি পেয়েছি ফতোয়াটা আপনি স্ক্রিনে দেখতে পাবেন কিন্তু ফতোয়াটা এখন আর নাই ফতোয়াটা মানে অনুবাদ করা হয়েছে ফতোয়া নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি ও এটা আপনারা সংরক্ষণ করবেন না হ্যাঁ সংরক্ষণ করতে পারবেন ফতোয়া নম্বর হচ্ছে চার একশো একচল্লিশ হাজার চারশো নয় বাই সাত পাঁচ চোদ্দশো একুশ মানে হচ্ছে তারিখ হচ্ছে আটই আগস্ট দুই সৌদি আরবের বৈজ্ঞানিক গবেষণা ধর্মীয় নিষেধাজ্ঞা বিষয়ক স্থায়ী কমিটি প্রদত্ত ফতোয়া আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন আহ মোহাম্মদ আল শাইখ মানে হচ্ছে বর্তমান সময়ে যিনি সৌদি আরবের মানে গ্র্যান্ড মুফতি এই যে আব্দুল আজিজ উনি হচ্ছেন বর্তমান সময়ের গ্র্যান্ড মুফতি এখান থেকেই এই ফতোয়াটা দেওয়া হয়েছিল চেয়ারম্যান আবু বক বাকের বিন আবদুল্লাহ জেদ সদস্য ছিলেন সালে আল ফাউজান সালে আল ফাউজান এই আল ফাউজান হচ্ছেন বর্তমান সময়ের সবচেয়ে বড় ইসলামের স্কলারদের মধ্যে একজন এই শেখ সালে আল ফাউজান নামে উনি পরিচিত সদস্য সমস্ত প্রশংসা আল্লাহ এবং নবীদের জন্য প্রতি দোয়া প্রশ্ন করা হয়েছে সাম্প্রতিক সময়ে খুব বেশি মাত্রা ছড়িয়ে পড়েছে যে বিশেষ করে বিবাহে পুরুষ মানুষের অল্প বয়সী মেয়েদের অল্প বয়সী ছেলেদের গায়ে লিঙ্গ ঘর্ষণ করে যৌন সুখ লাভ করা এই বিষয়ে কোরআনের নিয়ম কি বিশেষত আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আয়সার শরীরে লিঙ্গ ঘষতেন বলে জানা যায় উত্তর ইসলামের শুধু কাফেরদের দ্বারা প্রেরিত অনৈতিক ভিডিও মাধ্যমে আমাদের দেশে আমদানি হওয়া বহু অনৈতিক বিষয় বহু শতাব্দী ধরে চলে আসছে যা মুসলমানদের জন্য করা সঠিক নয় ইসলামের সঠিক শিক্ষাটি হচ্ছে আল্লাহ রাসুল বিবি আয়সাকে বিয়ে করার জন্য মনোনীত করবার সময় আয়েশার বয়স ছিল মাত্র ছয় বছর এই সময় আয়েশা যৌন কর্মের জন্য পরিপক্ক ছিলেন না সে কারণে আল্লাহ রাসুল আয়সাকে কোলে নিয়ে তার দুই থাইয়ের মাঝে আল্লাহ রাসুলের লিঙ্গ মুবারক স্থাপন করে হালকা ভাবে জোরে না কিন্তু হালকা ভাবে আপনি কিন্তু বুঝতে হবে বিষয়টা হালকা ভাবে আহ নাড়াচাড়া করতেন আরো উল্লেখ্য আল্লাহ রাসুলের লিঙ্গ মুবারকের উপর আল্লাহ রাসুলের পূর্ণ নিয়ন্ত্রণ ছিল যা বিশ্বাসীদের নেই তাই বিশ্বাসীদের মধ্যে এই কাজ প্র্যাকটিস করার কোন অনুমতি নেই মানে হচ্ছে আল্লাহ রাসুল এটা করতেন কারণ আল্লাহ রাসুল অনেক মানে কন্ট্রোল করতে পারতেন নিজেকে নিজের ইয়াটাকে এই কারণে তিনি দুই থাকে আল্লাহ রাসুল নিজে অবিশ্বাসী ছিলেন